প্রিয় বন্ধুরা, জুন মাস পড়ে গেছে আর জুন মাসের সেরা যে চাকরিগুলো রয়েছে, যেগুলো মাধ্যমিক পাশের পরই তোমরা করতে পারবে, যে চাকরির আবেদন ইতিমধ্যে চলছে, সেই সমস্ত চাকরিগুলো নিয়ে আলোচনা করব। এ মাসের সেরা পাঁচটি চাকরি নিয়ে বিস্তারিত আলোচনা করব, কাজে সম্পূর্ণ ভিডিওটা দেখো ও এবং এখনই তোমরা আবেদন করো। তো প্রথমেই তোমাদের প্রত্যেকে বলে রাখি, যেটা রীতিমতো তোমাদের এর বলেছি, যে এ ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ জিডিএসে কিন্তু আবেদন চলছে। মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমার এজের কথা যদি বলি, তোমার এজ কিন্তু অর্থাৎ বয়স যেটা লাগবে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো। মাধ্যমিক পাসে প্লেন মাধ্যমিক পাস লাগবে, তার সাথে তোমরা প্রত্যেকে জানো তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ দক্ষতার থাকতে হবে, অর্থাৎ বাংলা লিখতে পড়তে তোমাকে জানতে হবে, একই সাথে সাইকেলিং করতে জানতে হবে, অর্থাৎ সাইকেল চালাতে সেগুলো তোমরা মোটামুটি জানো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ও আবেদন করতে পারো মাধ্যমিক পাস হলে। কতগুলো ভ্যাকেন্সি রয়েছে? 12,828টি ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে লাস্ট ডেট কবে? 11 জুন কিন্তু লাস্ট ডেট রয়েছে। এক্ষেত্রে এ আবেদন করতে গেলে তোমাদের কত টাকা ফিস দিতে হবে? ফিস দিতে হবে কিন্তু জেনারেল এবং ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছো তোমাদের 100 টাকা ফিস দিতে হবে, এবং অন্যান্য যারা রয়েছো ও তোমাদের কিন্তু কোনো রকম ফিস দিতে হবে না, অর্থাৎ এসসি এসটি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এক্সামের কথা যদি বলি বা সিলেকশন প্রসেসের কথা যদি বলি, তাহলে কিন্তু তোমাদের কোনো এক্সাম দিতে হবে না, এক্সাম ছাড়াই তোমরা কিন্তু সরকারি পদে জিডিএসে এ আবেদন করে কিন্তু সরকারি চাকরি পেয়ে যেতে পারো। তোমাদের মাধ্যমিকে যদি মোটামুটি ভালো নম্বর থাকে তাহলেই কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এক্ষেত্রে এ লাস্ট ডেট যেটা বললাম 11 জুন রয়েছে। কিভাবে আবেদন করবে? সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া আজকেই আমি রীতিমতো আলোচনা করেছি, লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারো। ও এরপরে চলে আসি দ্বিতীয় যে চাকরিটি, যেটা তোমরা আবেদন করতে পারবে, এসএসবিতে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের এজ কত লাগবে? 18 থেকে 27 বছরের মধ্যে এজ হতে হবে। আর তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে? প্লেন মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যদি তোমার থেকে থাকে তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। একই সাথে যদি পোস্টের কথা বলি, 543টি কিন্তু টোটাল পোস্ট রয়েছে। এবং লাস্ট ডেটের কথা যদি বলি, মানে এই মুহূর্তে আবেদন চলছে, যেটা বললাম ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকও এখন আবেদন চলছে, এখনই তোমরা আবেদন করে নিতে পারো। আর এসএসবিতেও কিন্তু এখন আবেদন চলছে, এখনই তোমরা আবেদন করে নিতে পারো। ও যেখানে লাস্ট ডেট তোমাদের রয়েছে 18 জুন, 18 জুন কিন্তু লাস্ট ডেট রয়েছে, তো এখনই তোমরা আবেদন করে নাও। এবং ফিজের কথা যদি বলি, তোমাদের 100 টাকা কিন্তু ফি দিতে হবে, ঠিক আছে। এর পরবর্তী তোমাদের এসএসসি এমটিএসের কথা বলে রাখি, যে তা এসএসসি এমটিএস তোমরা প্রত্যেকেই জানো এবছর বাংলায় হতে চলছে, আরও একবার বাংলায় কিন্তু এসএসসি এমটিএসের পরীক্ষা হচ্ছে, কাজেই তোমাদের কিন্তু প্রস্তুতিতে কোনো রকম খামতি থাকলে চলবে না। এবং তোমাদের জন্য ও কলকাতা পুলিশের যে ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো ছিল সেগুলো এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন কিন্তু রীতিমতো দিয়েছি, যেটা এমটিএসের পরীক্ষাও তোমাদের কাজে লাগবে, আর ফুড এসআই যদি দিয়ে থাকো সেটাও কাজে লাগবে। তো লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে কিন্তু ওই ভিডিওটা অতি অবশ্যই দেখে নিও, পুরো বিস্তারিত ম্যাথামেটিক্স করে তোমাদের দেখিয়ে দিয়েছি, বিভিন্ন একটা প্রসেস না, 2-3 রকম প্রসেস করেছি, যাতে একদম কম সময় থাকে পরীক্ষায়। তোমরা জানো অঙ্ক প্রত্যেকটাই পারা যায়, কিন্তু কম সময়ে কীভাবে সলিউশন করতে হবে সেটাই তোমাদের সবথেকে বড় সমস্যা থাকে, সেই কারণে ওই ভিডিওটা দেখে তোমরা কিন্তু রীতিমতো জেনে নিতে পারো। তো এরপরে তোমাদের প্রত্যেকে বলে রাখি, যে এসএসসি এমটিএসের জন্য তোমাদের টোটাল এজ কত লাগবে? 18 থেকে 27-এর মধ্যে যদি তোমার এজ হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া ছাড় রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, প্রত্যেকটা এক্সামে যেরকম থেকে থাকে নিয়ম অনুযায়ী। ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি বা এসটি রয়েছে, তোমাদের 5 বছরের ছাড় রয়েছে, তাহলে 18 থেকে তোমরা যদি 32 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তোমার, তাহলেও কিন্তু তোমরা এসএসসি এমটিএসে আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশান কী লাগবে? যেটা বললাম 10 পাস, কমপ্লিটলি 10 পাস যদি তোমার থেকে থাকে, মাধ্যমিক পাসের সার্টিফিকেট যদি থেকে থাকে, 25 নম্বর পেয়ে যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই কিন্তু তোমরা রীতিমতো ওই এই এসএসসি এমটিএসে আবেদন করতে পারবে। স্টার্টিং ডেটের কথা যদি বলি, আবেদনের স্টার্টিং ডেট অর্থাৎ আবেদন এখনও পর্যন্ত শুরু হয়নি, আবেদন শুরু হবে কিন্তু 14 জুন, অর্থাৎ এ মাসেরই
14 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে এ 14 জুলাই, সরি এখানে 10 পড়ে গেছে, 14 জুলাই, মানে এক মাস আবেদনের জন্য সময় পাচ্ছ। 14 জুন থেকে 14 জুলাই পর্যন্ত এসএসসি এমটিএস এর কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। এবং যদি ফিজের কথা বলি, অর্থাৎ আবেদন করতে গেলে তোমাদের কত টাকা দিতে হবে এবং কাদের বা টাকা দিতে হবে, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো, ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের কিন্তু আবেদন করতে গেলে এ 100 টাকা দিতে হবে। এছাড়া তোমরা যারা মেয়ে রয়েছো, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের কোনো রকম টাকা দিতে হবে না। একই সাথে এসসি যারা রয়েছো ও এসটি যারা রয়েছো, তোমাদেরও কোনো রকম টাকা লাগবে না। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ করতে পারবে, আবেদন করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি পরীক্ষার কথা, এক্সাম কবে হবে? দেখো এক্সাম যেটা আছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 29 তারিখের মধ্যে তোমাদের এক্সাম হবে। আর যেটা তোমাদের আগেই বললাম, আগেও বলেছি তোমাদের, সুখবরটা যেদিন এসেছিল সেদিনই জানিয়েছিলাম যে তোমাদের এসএসসি এমটিএস এর পরীক্ষা কিন্তু সম্পূর্ণ বাংলায় হতে চলেছে। কাজে একেবারে চিন্তা করো না, বাংলায় পরীক্ষা হচ্ছে, প্রস্তুতিতে কোনো রকম খামতি রেখো না, কোনো রকম তোমাদের কোর্স এ জয়েন করার ইতিমধ্যে প্রয়োজন নেই। তোমরা বাড়িতে বসে যদি নিজে পড়ো, কারণ নিজেকে পরীক্ষা দিতে হবে, নিজেকে স্টাডি করতে হবে, সমস্ত স্টাডি মেটেরিয়াল কিন্তু ইউটিউবে রয়েছে। একই সাথে তোমরা কিন্তু ক্লাস 10-এর যে বইগুলো আছে একটু যদি ভালো করে ঝালিয়ে নিতে পারো, সেখান থেকে কিন্তু তোমার প্রস্তুতি হয়ে যাবে। এ তো কাজেই তোমাদের প্রত্যেকে বলবো যে প্রিপারেশন করে রাখো, কারণ এক্সাম এসএসসি এমটিএস কিন্তু আমাদের বাংলায় পরীক্ষা হতে চলেছে। এরপরে বলে রাখি WB এমএসসি তরফ থেকে কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে এ কিন্তু এখানে টিচার অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ চলছে, আবেদন চলছে নিয়োগের। এর এজ কত লাগবে? 21 থেকে 40-এর মধ্যে এজ হলে তোমরা আবেদন করতে পারবে। এবং কোয়ালিফিকেশান কি লাগবে? দেখো এটা হলে ডিএলএড যদি করে থাকো, বিএড যদি করে থাকো, পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন যদি করে থাকো, ও বুঝতেই পারছো এটা অ্যাসিস্ট্যান্ট টিচারের পদে আবেদন চলছে। এবং লাস্ট ডেট রয়েছে 12 জুন, ঠিক আছে, 12 জুন রয়েছে লাস্ট ডেট। একই সাথে এ যদি বলি এখানে পোস্ট কত রয়েছে, 1729টি পোস্ট রয়েছে, 1729টি পোস্ট রয়েছে। এবং এক্সাম তোমাদের রিটেন এক্সাম দিতে হবে এবং সিলেকশন হবে ভালো ও একটা চাকরি। তো তোমরা যারা পিজি কমপ্লিট করে ফেলেছো বা বিএড বা ডিএলএড কমপ্লিট করেছো, তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ বলতে পারো। 1729টি পোস্টে কিন্তু রীতিমতো ও আবেদন চলছে। এরপরে বলে রাখি তোমাদের এর IBPS-এ কিন্তু তোমাদের রীতিমতো আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে তোমাদের 8611টি পোস্ট রয়েছে, কি 8611টি পোস্ট রয়েছে। তারপরে যদি এখানে বলে রাখি এজের কথা, 18 থেকে 28 বছর হলে আবেদন করতে পারবে। এসসিদের এসসি এসটিদের ক্ষেত্রে তোমরা জানো 5 বছরের ছাড় রয়েছে, আর ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের ছাড় রয়েছে, ঠিক আছে। লাস্ট ডেট কবে? 21 জুন, 21 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবং এক্সামের কথা যদি বলি, তোমাদের এক্সাম কবে হবে? এক্সাম কিন্তু আগস্ট মাসের 5 তারিখে হবে। এবং কোয়ালিফিকেশান তোমরা প্রত্যেকে জানো, IBPS-এর ক্ষেত্রে তোমাদের এক্সাম কি হবে, কোয়ালিফিকেশান কি রয়েছে, গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। তার মানে বুঝতেই পারছো এই 5টি ভ্যাকেন্সি আমি বললাম, যেগুলোর ও রীতিমতো এখানে ভ্যাকেন্সির সংখ্যা অনেক বেশি, পদ সংখ্যা বা শূন্য পদ সংখ্যা অনেক বেশি। এছাড়াও রাজ্যে প্রচুর ভ্যাকেন্সি চলছে, এবং এই জুন মাসে নতুন নতুন আরও ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, যেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আলোচনা করব, একদম ডিটেলসে ধরে ধরে তোমাদের দেখাবো, যেগুলো বেশি সংখ্যক, যে ভ্যাকেন্সিগুলো থেকে বেশি সংখ্যক শূন্যপদ থাকবে এবং বেশি সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করে চাকরি পেতে পারবে। এছাড়াও অন্যান্য ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কোন টপিকের ওপর প্রথমে ভিডিও দিলে ভালো হবে তোমাদের, সেটাও কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানিও। আর ইম্পর্টেন্ট যে ভিডিওর লিঙ্ক বা কেরিয়ার রিলেটেড ভিডিওর লিঙ্ক সমস্তটা ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চাকরির কোনো ইনফরমেশনের সাথে। জয় হিন্দ, জয় ভারত।